দুদিন দার্জিলিং ঘোরার পর আজ আমরা যাব দার্জিলিংয়ের একটা অফবিট ডেস্টিনেশনে। আজকের গল্প যে জায়গাকে ঘিরে তার নাম শিটং, কমলা লেবুর গ্রাম শিটং। আজকের পর্বে আমরা ঘুরে দেখব শিটং এবং তার আশেপাশের জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলি। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে দার্জিলিংয়ে আমাদের শেষ সকাল। আজকে এখান থেকে বেরিয়ে আমরা সাইট সিন করে তারপর পৌঁছাবো শিটং। শিটং বা শিতংকে দার্জিলিংয়ের কমলা লেবুর হৃদয় বলা হয়। দার্জিলিংয়ের বেশিরভাগ কমলা লেবুই উৎপন্ন হয় এই গ্রামে। শিলিগুড়ি থেকে শিটং যাওয়ার দুটি পথ আছে। প্রথমটি হলো সেবক কালীঝোড়া লাটপাঞ্চার হয়ে শিটং, এই পথের দূরত্ব 55 কিলোমিটার। আর দ্বিতীয় পথটি হলো কার্শিয়াং বাগোড়া হয়ে, এই পথের দূরত্ব 80 কিলোমিটার। গাড়ি ভাড়া 3,500 টাকা থেকে 4,000 টাকার মতন। আপনারা চাইলে শেয়ারের গাড়িতেও যেতে পারেন শিটং, সেক্ষেত্রে আগে থেকে হোমস্টের সাথে কথা বলে নেবেন। আমরা গিয়েছিলাম অন্য পথে, দার্জিলিং থেকে লামাহাটা, তারপর তাকদা তিনচুলে হয়ে শিটং। এসে পৌঁছলাম লামাহাটা। এটা হলো লামাহাটা ইকো পার্কের টিকিট কাউন্টার। ইকো পার্কের এন্ট্রি ফিস 20 টাকা পার হেড। কালিম্পং এর একটি ছোট্ট পাহাড়ি গ্রাম হলো লামাহাটা। লামাহাটা শব্দের অর্থ হলো লামাদের গ্রাম। এখানকার প্রধান আকর্ষণ হলো লামাহাটা ইকো পার্ক। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেও দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে। চারিদিকে উঁচু উঁচু পাইন গাছ আর সুন্দরভাবে সাজানো এই পার্কটা। পার্কের ভেতরে একটা লেক আছে ওপরে, সেটা যাবার রাস্তা হলো এই যে কাঁচা রাস্তাটা চলে গেছে ওইটা। পার্কের ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো, স্টিল এবং সেলফি ছবি তোলার জন্য দারুণ জায়গা। পার্কের ভেতরে রয়েছে একটা সুন্দর ট্রি হাউস, এখন সেখানেই যাচ্ছি। এই হলো ট্রি হাউস, এই হলো ট্রি হাউসে ওঠার সিঁড়ি। ট্রি হাউসের ওপর থেকে চারপাশের ভিউটা অপূর্ব। আর এই ট্রি হাউসের ওপর একসাথে 7 জনের বেশি উঠতে পারবে না। পার্কের ভেতরে যখন আসবেন হাতে সময় নিয়ে আসবেন, পুরো পার্কটা ঘুরতে বেশ খানিকটা সময় লাগবে। পার্ক ঘোরা হয়ে গেল আমাদের। এরপর আমরা লামাহাটা থেকে রওনা হয়ে তাকদা তিনচুলে হয়ে এগিয়ে চললাম শিটংয়ের দিকে। তাকদা তিনচুলের রাস্তাটা খুবই সুন্দর, সুন্দর পাহাড়ি আঁকাবাঁকা পথ, আর পথের দুপাশে চা বাগানের মধ্যে দিয়ে ছুটে চলল আমাদের গাড়ি। শিটং যাওয়ার পথে তাকদা ক্রস করে এসে আমরা চুচেদাড়া নামে এক ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। এখান থেকে ভিউটা অপূর্ব। এই গ্রামটা হলো লাংখু, আর সামনের এই নদীটা এটা কালীখোলা, আর দূরে দেখা যাচ্ছে তিস্তা।
এই চুচেদারা ভিউ পয়েন্ট থেকে শিটং আর 1 কিলোমিটার। এসে পৌঁছালাম শিটং, সময় এখন ঘড়িতে 4:33। হোমস্টেতে এসে লাঞ্চ কমপ্লিট করে উঠতেই পাহাড়ে সন্ধ্যা নেমে গেছে, চারপাশটা আর ঘোরা হলো না। কাল সকালে চারপাশটা ঘুরবো আর আপনাদেরকেও দেখাবো। তবে হ্যাঁ, হোমস্টেটা খুব সুন্দর, আমি যে কটেজে আছি সেটাও খুব সুন্দর, সবটাই দেখাবো কালকে সকালে। সন্ধেবেলা এখন বসে আছি আমার রুমের বাইরের ছোট্ট বাগানে, আর সেখান থেকে দূরের পাহাড়, মানে আলোয় ঝলমলে পাহাড়ের ভিউ এনজয় করছি। ওই দূরে হচ্ছে যে লাল আলোটা জ্বলছে ওটা হচ্ছে ঝান্ডি, তার পাশে ডান দিকে যে আলো ঝলমল করছে ওটা চটকপুর, আর এই যে আলো ঝলমল করছে এটা হলো মংপু। ফ্রেশ হয়ে চলে এসেছি এখানকার রান্নাঘরে, এখানে কাঠের উনুনে রান্না হচ্ছে, ভাইয়া নিজে হাতে আলুর চপ বানাচ্ছে, আর রান্নাঘরটা খুব মানে বড়। এখানে কাকু বসে আছে, কাকু তদারকি করছে ঠিকঠাক চপ বানানো হচ্ছে কিনা, হচ্ছে তো ঠিকঠাক? আচ্ছা, আর এখানে ভাইয়া আলুর চপ বানাচ্ছে। আমরা শিটংয়ে পৌঁছেছিলাম ভাইফোঁটার আগের দিন। ভাইফোঁটাকে ওখানকার স্থানীয়রা বলে ভাইটিকা। স্থানীয় সংস্কৃতি হলো ভাইটিকার আগের দিন গ্রামের কিছু মানুষ ছোট ছোট গ্রুপ করে সন্ধ্যের পর গ্রামের প্রতিটা বাড়িতে যান, সেখানে নাচ গান করেন এবং তাদের মঙ্গল কামনা করেন। আমাদের সুযোগ হয়েছিল তাদের সেই স্থানীয় কালচারে সামিল হওয়ার। গুড মর্নিং ফ্রম শিটং। গতকাল কিচ্ছু দেখাতে পারিনি, এখানে এসে পৌঁছে লাঞ্চ সারতে সারতেই সন্ধে হয়ে গেছিলো। তো আজকে সব কিছু ঘুরিয়ে দেখাবো। আমি যে হোমস্টেতে আছি সেখানে আমার কটেজটা আগে দেখিনি। এই হলো আমার কটেজ যেখানে আমি আছি। আর এই হলো রুম। রুমটা খুবই ছোট কিন্তু আমার একার জন্য একদম পারফেক্ট, আর আমার তো খুবই ভালো লেগেছে রুমটা। রুমের ঠিক বাইরে থেকেই ভিউটা হলো এই রকম। সামনেই আছে ছোট্ট একটা লন। আর এখান থেকে সামনের ভিউটা হলো এই রকম। এখন যাচ্ছি কমলালেবুর গাছ দেখতে, ভাইয়া আমাদের নিয়ে যাচ্ছে। ওই দেখ যোগীঘাট ব্রিজ দেখা যাচ্ছে। কে বলছে? কোন সা? এ ধীরে ধীরে ভাইয়া, ও যোগীঘাট ব্রিজ কই? হ্যাঁ বে, ওই সামনে। আচ্ছা, ও যে ও वाला सबसे बड़ा है
ভাইয়া বলছে যোগীঘাট ব্রিজ হলো শিটং ওয়ান, মানে লোয়ার শিটংয়ে। আজকে সাইট সিং যখন করবো ওটা দেখবো। সামনের এই গাছটা হলো অ্যাভোকাডো গাছ, কমলালেবু গাছ। দেখতে আমরা অনেকটাই ওপরে চলে এসেছি। এই হলো কমলালেবু গাছ, এইটা আছে, এটা কমলালেবু গুলো ছোট ছোট, কি কয়েকটা লেবু হলুদ হয়েছে। গাছে কমলালেবু ভর্তি। আমার জন্য ভাইয়া গাছ থেকে লেবু পাড়ছে তিনটা। থ্যাংক ইউ। এখানে গাছ থেকে আমাদের ফ্রেশ লেবু পেড়ে দিচ্ছে। ওই ওই আইলে টিপ না। গাছে কমলালেবু হয়ে আছে আর সেই লেবু নিজে হাতে ধরে আছি, দারুণ লাগছে। কমলালেবু গাছ দেখলাম, গাছ থেকে লেবু পাড়লাম, দারুণ লাগলো। এবার আবার হোমস্টেতে ফিরছি। সকালটা দারুণ কাটলো। সময় এসে গেল শিটংকে বিদায় জানানোর। এবার আমরা শিটং থেকে রওনা হচ্ছি। বাই আন্টি, চলতে বাই। এরপর আমরা রওনা হলাম শিটং সাইট সিন এর জন্য। ছোট ছোট এই যে কুয়াশা হয়ে গেছে। এলাম অরেঞ্জ গার্ডেনে। একটু হেঁটে যেতে হবে, কিন্তু রাস্তার ধারে পরপর কমলালেবুর গাছ। এই যে গাছে লেবু হয়ে আছে। শিটংকে বলা হয় কমলালেবুর গ্রাম। এখানে প্রচুর কমলালেবু, টমেটো, টমেটো, এখানকার লোকাল টমেটো। এখানে পরপর লেবু গাছ, মানে গাছে এত লেবু হয়েছে গাছ পুরো নিচে ঝুঁকে গেছে। গাছে ভর্তি লেবু। আর ওইখানে কাঞ্চনজঙ্ঘা। এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। এলাম অহলধারা। শেলপু হিলের ওপর অবস্থিত পাহাড়ের চূড়াটি হল অহলধারা ভিউ পয়েন্ট। অহলধারা থেকে চারপাশের ভিউ অসাধারণ। এর একদিকে হলো বড় বড় পাইনের গাছ, আর অপর দিকে দিগন্ত বিস্তৃত ঢেউ খেলানো পাহাড় ও সমতলে বয়ে চলা তিস্তা নদীর অপরূপ দৃশ্য। অহলধারা থেকে কাঞ্চনজঙ্ঘাকে পুরো স্লিপিং বুদ্ধের মতন দেখতে লাগে। চারিপাশে পাহাড়, চা বাগান আর কাঞ্চনজঙ্ঘা, এটাই হলো অহলধারা। অহলধারা জায়গাটা সত্যি অপূর্ব। এখানকার প্রধান আকর্ষণ হলো 360 ডিগ্রি পাহাড়ের ভিউ। অহলধারায় পার্কিং রেট 20 টাকা আর এন্ট্রি ফিস 50 টাকা প্রতিটা গাড়ি। এখন এলাম আমাদের আজকের সাইট সিনের তৃতীয় স্পট, নামথিং লেক। সামনেই রয়েছে হনুমানজির বিশাল মূর্তি। এই হলো সেই পবিত্র লেক, কিন্তু লেকে এখন জল নেই, শুকিয়ে গেছে।
লেকের পাশে জঙ্গলের ভেতরে রয়েছে একটি মন্দির। জঙ্গলের মধ্যে দিয়ে ছোট্ট একটা ট্রেক, দারুণ লাগছে। মন্দিরের চারপাশের পরিবেশটা শান্ত এবং খুব সুন্দর। মন্দিরে আসার সময় রাস্তা পুরোটাই চড়াই, আর নামার সময় পুরোটাই নিচের দিকে স্লোপিং। জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর একটা ছোট্ট ট্রেক করলাম, খুব ভালো লাগলো। এবার এলাম লাপচু মনেস্ট্রিতে। 200 বছরের পুরনো এই মনেস্ট্রি লেপচা সম্প্রদায় দ্বারা পরিচালিত। এই মনেস্ট্রির প্রধান অংশটি মাটি আর কাঠের তৈরি, আর এটা রং করা হয়েছে ন্যাচারাল কালার দিয়ে। এটি গুরু পদ্মসম্ভব দ্বারা প্রতিষ্ঠিত, আর এটি তিব্বত বৌদ্ধ ধর্মের চারটি প্রধান বিদ্যালয়ের মধ্যে প্রাচীনতম। ওই যে মনেস্ট্রি এক্ষুনি গেছিলাম, আর ঠিক তার পেছনেই আই লাভ সিটং, আর ভিউটা জাস্ট ওয়াও। এলাম যোগীঘাট ব্রিজ। সিটং সাইট সিনের আরো একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হলো যোগীঘাট ব্রিজ। রিয়াং নদীর উপর তৈরি এই নতুন ব্রিজটির চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি খুব সুন্দর। দিয়ে বয়ে গেছে র্যাং নদী। নতুন ব্রিজের পাশেই রয়েছে ব্রিটিশ আমলের তৈরি পুরনো সেই কাঠের ব্রিজটা। ব্রিজের দুপাশে রয়েছে বৌদ্ধদের ধর্মীয় পবিত্র পতাকা। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের আজকের শেষ গন্তব্যের উদ্দেশ্যে। এবারে এলাম মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। আজকে ভাইফোঁটা ছুটি, তাই রবীন্দ্রভবন আজকে বন্ধ, ভেতরে যেতে পারলাম না। এরপর এখান থেকে আমরা রওনা হয়েছিলাম আরও একটি অফবিট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সেই গল্প থাকছে আগামী পর্বে।
আমার।